একদিকে যখন কোচবিহারের ভেটাগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও কর্মসূচি পালন করছে তৃণমূল, মঞ্চে বক্তব্য রাখছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। ঠিক সেই সময় উদয়নের ঘরে থাবা বসালো গেরুয়া শিবির। কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে এসে বিজেপিতে যোগদান করলেন উদয়ন গুহর ভাগ্নি উজ্জয়িনী রায়। তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন জেলা বিজেপি নেতৃত্ব। আগামী দিনে উত্তরবঙ্গ উন্নয়নের জন্যই কাজ করার কথা জানান মন্ত্রী উদয়নের ভাগ্নি। তৃণমূলের অনেক নেতা ও তাদের পরিবার বিজেপিতে আসার জন্য মুখিয়ে রয়েছেন বলে দাবি বিজেপি নেতৃত্বের। উত্তরবঙ্গ উন্নয়নের কাজে আমি করবো, আর যেভাবে আমাদের আমাদের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী উনি যেভাবে আমাকে চলতে বলবেন, আমাদের বিনাটার অজয় রায় দাদা, দীপাজির সহযোগিতা, আরও যারা যারা আছেন তারা আমাকে যেভাবে গাইড করবে আমি সেভাবে চলবে। উত্তরবঙ্গের উন্নয়নে তো কিছুটা অংশীদার আপনার মামাও, তাহলে কি উত্তরবঙ্গে উন্নয়ন হচ্ছে না? মানে আপনার মামাকে আপনি দোষারোপ করছেন? আমি আমার দাদুকে দেখেছি উত্তরবঙ্গের, আমার দাদু প্রচুর উন্নয়ন করেছে, ওই সময় আমি ছোটো থেকে দেখেছি, আমি দেখেছি ওই সময় যতটা হয়েছিল এখন ততটা হচ্ছে না, তাই আমি ভাবলাম যে এখন আমি আমার পুরো টাইমটা আমি উত্তরবঙ্গের জন্য দিই, আমি আরও যাতে আমার আমার জন্মভূমিকে আরও উন্নত করতে পারি ওই জন্যই আমার যোগদান দেওয়া। সেটা একমাত্র নরেন্দ্র মোদীর আদর্শ পালন করলেই আমি করতে পারি। দিদি, আপনার সাথে কতজন জয়েন করলো? আমার সাথে আমার দুই বৌদি অঞ্জনা সোম আর ভারতী সোম দুজন আজকে জয়েন করলো, আরও করবে, আরও আমি নিশ্চয়ই আরও তোর গোড়ায় করা নাচছে, অনেক লিস্ট জমা হয়ে আছে, আস্তে আস্তে আমরা দেখবো। এর মধ্যে অধিবেশন চলছে, আমরা বিধায়করা সব কলকাতায় আছি, 22 তারিখে সবাই রিটার্ন হবে, 23 তারিখ থেকে আমাদের শুরু হবে, যোগদান করবো কিন্তু সেখানেও। দাদা, আজকে নিশীথের গড়ে তৃণমূলের আন্দোলন চলছে, মঞ্চে উদয়ন গুহ বক্তব্য রাখছেন, সেখানে ভাগ্নি এসে বিজেপি পার্টি অফিস যোগদান করলো, কতটা মাস্টার স্ট্রোক? অনেকে অনেক তৃণমূলের নেতার আত্মীয় আমাদের আসার জন্য যোগাযোগ করছে আর, কিন্তু আমরা বলছি আগেই আমরা সবাইকে নিব না, আর সেই জন্য আমরা নিচ্ছি না, আমরা দেখে 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 আমরা যোগাযোগ। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।